হুম কেমন আছো বন্ধুরা চলো তাহলে দেখি বীর বল মাঝিকে কি করে শিক্ষা দিল আসল ব্যবসায়ী একদিন এক ব্যবসায়ী আগ্রার বাইরে নিজের মাল বিক্রি করতে যাচ্ছিল পথে একটি নদী পারাপারের জন্য নৌকো ভাড়া করল আর নিজের মালপত্র তাতে চাপিয়ে ও বেড়িয়ে পড়ল যখন নৌকো ওপারে পৌঁছলো আর ব্যবসায়ীর নিজের জিনিস নামাতে গেল তখন জিনিস আমি আমার জিনিস নিচ্ছি কেমন জিনিস তো আমার জিনিস এটা শুনে তো ব্যবসায়ী একদম থ ও তখনই বীরবলের কাছে সব খুলে বলল মহারাজ আমি দূর দেশের ব্যাপারই এখানে নিজের জিনিস বিক্রি করতে এসেছি আমি একটা নৌকো ভাড়া করলাম কিন্তু যেই না ওপারে পৌঁছলাম আমার জিনিস আমায় কিছুতেই নিতে দিল না আর সমস্ত কিছু নিজের বলে দাবি করল একমাত্র আপনি আমার জিনিস আমায় পারেন মহারাজ বীরবল প্রহরীদের বলল ওই মাঝিকে ডেকে আনতে বীরবল মাঝিটিকে অনেক উল্টোপাল্টা প্রশ্ন করল কিন্তু তবু ওই মাঝি নিজের দাবিতে অনর থাকলো যে মালগুলো ওর পরের দিন বীরবল ব্যবসায়ীর বেশে অন্য এক ব্যবসায়ীর সাথে নদীর ধারে পৌঁছল সেখানে গিয়ে বীরবল মাঝিকে ডাকলো আর ওই জিনিসের দাম জিজ্ঞেস করল এই সব কিছু একত্রে দশ হাজার টাকা যদি তুমি আমায় এর চেয়ে বেশি দাও তো এগুলো তোমায় দিয়ে দেব আরে এই ধরনের গুচ্ছের জিনিস তো বাজারে পড়ে আছে তুমি যদি পাঁচ হাজার টাকা এগুলো বিক্রি করো তো বলো আমি নিজেই কাল এগুলো কিনে নিয়ে যাবো অনেকক্ষণ ধরে দরাদরি করার পর মাঝি পাঁচ হাজার টাকা এগুলো দিতে রাজি হয়ে গেল কিন্তু আগে আমাদের মালটা দেখে নিতে দাও জিনিসটা না দেখে আমি টাকা কি করে দেব মাঝি ওকে সব কিছু দেখালো আরে পাঁচ হাজার তো এর জন্য অনেক বেশি আমার তো বিরাট লোকসান হয়ে যাবে আমি তোমার সব থেকে বেশি তিন হাজার টাকা দিতে পারি এর বেশি না ঠিক আছে ঠিক আছে কিন্তু তাড়াতাড়ি করো আমার টাকা দাও আর জিনিস নিয়ে চলে যাও জলদি পরের দিন আসবে বলে ওরা দুজন ওখান থেকে চলে গেল বীরবল প্রথম ব্যবসায়ীকে ডেকে পাঠালো আচ্ছা তুমি আমায় তোমার মালপত্রের দাম বলো আমি নিজেই ওগুলো কিনতে চাই আপনি আমায় পনেরো হাজার টাকা দিয়ে দিন আপনি যদি তার থেকে এক টাকাও কম দেন আমার লোকসান হয়ে যাবে তার চেয়ে আমি আমার জিনিস ফেরত নিয়ে চলে যাব ওই মাঝির মতন বীরবল এই ব্যাপারীকেও অনেক প্রশ্ন করল আর জিনিসের দাম কমাবার চেষ্টা করল কিন্তু এই ব্যাপারই মানল না আমি যদি এই জিনিস অন্য শহরে নিয়ে যাই খুব ভালো দাম আমি ওর জন্য পেয়ে যাব পরের দিন বীরবল ওই মাঝি ও ব্যাপারীকে ডেকে পাঠালো ওই দিনও ব্যাপারী আর নাবিকের মধ্যে ওই মালপত্র নিয়ে খুব ঝগড়া হলো। বীরবল এবার খুব রেগে গেল ও মাঝিকে বলল তুমি মিথ্যে কথা বলছো এই জিনিস যদি তোমার হতো এত কম দামে এসব বিক্রি করতে তুমি কিছুতেই রাজি হতে না চলো এবার সব সত্যি বল ওই মাঝিটি এবার ভয় পেয়ে গেল সব সত্যি বলে দিল তাও ওকে শাস্তি দেওয়া হলো আর ওর পিঠে তিরিশটি চাবুকের ঘা দেওয়া হলো।